লুক নোটিশও জারি করা মিসিং আছে আরও অনেকে এখন মিসিং হবেন আরও অনেকে গায়েব হয়ে যাবেন যেমন যেমন সিবিআইয়ের থাবা চারিদিকে হাত চারিদিকে যাচ্ছে বহু দূর দূর আর অনেক মানুষকে দেখবেন সে পাড়া থেকে গায়েব হয়ে গেছে কারণ কি এই যে দুর্নীতি চলছিল এত বছর ধরে ব্যাপক দুর্নীতি তার জাল বহু গেছে সেই জন্য সিবিআই জালও পেছনে পিছনে যাবে যে বিদেশ ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন তার বাড়িতে সিবিআই স্বাভাবিক বোঝাই যাচ্ছে ডিলিটের পেছনের উদ্দেশ্যটা কি এই যে একাধিক রাজ্য সরকারের পুরস্কার সেটাও কাউকে খুশি করার জন্য নিজের পক্ষে আনার জন্য মমতা ব্যানার্জিকে ডিলিট দেওয়ার জন্য যে এত উঠে পড়ে লেগেছিলেন সবাই তার পিছনে যারা ছিলেন সবাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন সে প্রত্যেককে জেরা করা উচিত শেষ একটা অনুব্রত মণ্ডল বলেছিলেন সিবিআই তদন্ত চায় ক্যামেরার সামনে এক সময় তো পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি মুকুল রায় চোর বাজে লোক তাই পার্টি থেকে সরিয়ে দেওয়া হয়েছে সিবিআই তদন্ত চাই কথা বলেছিলেন এখন ওনার পক্ষে যাচ্ছে উনি এখন সিবিআই তদন্ত চাইছেন অন্য কারণে দেখা যাক চাকা কোন এটা ঘরে কি মনে করেন না উনি তো কাকে ভয় দেখানো হয়েছে ইত্যাদি নিয়ে সিবিআই তদন্ত চাইছেন ওনারা একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করছেন যে সিবিআইটা কোনো ব্যাপার নেই যাকে ইচ্ছা করানো যায় এর কোনো গুরুত্ব নেই এর মানে এই নয় যে আমি চোর কিন্তু যথাসময়ে সমস্ত তথ্য আসবে মানুষ জানবে কে সৎ কে অসৎ সিবিআইয়ের প্রতি ভরসা কতটুকু যাচ্ছে আপনাদের সিবিআই একমাত্র ভরসা এছাড়া উপায় কী আছে ভরসা যখন টেকে না তখনই প্রশ্ন ওঠে আমরা আশা করবো কোর্টেও সিবিআই ভরসা রেখেছেন এছাড়া তো দ্বিতীয় রাস্তা নেই তো সেজন্য যেভাবে কাজ এগোচ্ছে আমার মনে হয় যে দুর্নীতির জন্য আমরা চিন্তিত ছিলাম তা তো কিছু সমাধান হবে কয়েকদিন আগে প্রশ্ন উত্তরেছিলেন সিবিআই ভূমিকা নিয়ে কিন্তু এখন কি বলবেন না আমাদের পোস্টফল ভায়োলেন্সে বিজেপি কর্মীদের অত্যাচার মার্ডার রেপের উপরে যে কেস হয়েছিলো তার এখন সমাধান হয়নি তখন আমি প্রশ্ন করেছিলাম